আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। আরামবাগ মহকুমা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কমিটি গঠন করতে গিয়ে নাকি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন অভিষেক ব্যানার্জি। আগামী রবিবারের আগে ফাইনাল কোনো কমিটি তালিকা প্রকাশ করা হবে না এমনটাই শোনা যাচ্ছে। এরই মধ্যে অসমর্থিত সূত্রের খবর, গোঘাটের দুটি ব্লকেই মানুষ মজুমদার ঘনিষ্ঠ কারো নাম এবং খানাকুলের দুটি ব্লকেই রাঙ্গা নজিবুল ইলিয়াস এই তিন নেতার নাম নিয়ে কোনো রকম কথা যাতে না ওঠে কঠোর নির্দেশ নাকি ছিল। অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে সম্ভাব্য আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগন্নাথ দাস, সহসভাপতি দিব্যেন্দু ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকলি রায় ব্যানার্জি, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণেন্দু চক্রবর্তীর নাম নাকি উঠেছে। পুরসুরের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্ভাব্য প্রভাত অধিকারী, গোঘাট দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ কেওড়া বা প্রভাত ব্যানার্জির নাম নাকি প্রস্তাবিত হয়েছে। কোনোটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কারণ শুধুমাত্র আরামবাগ মহকুমার ক্ষেত্রেই নাকি কঠোরতর গোপনীয়তা রাখা হয়েছে। এর জন্য আগামী রবিবার পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। এদিকে আরামবাগ ব্লকের গৌরাটি বাজারে চলছে তৃণমূলের এক গোষ্ঠীর আবির খেলা। তারা নাকি কোনো সূত্রে জেনেছেন আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছেন রবীন ধক। এখন দেখা যাক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকৃত যে কমিটি গঠন সেটা কী হয়। সবাই অপেক্ষায় সেই দিকেই।